হ্যালো, HSC 24, কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে ভিডিওতে আমরা কথা বলবো ফিজিক্স সেকেন্ড পেপারের এমন তিনটা চ্যাপ্টার নিয়ে, যেই তিনটা চ্যাপ্টার থেকে আপনার HSC পরীক্ষায় অবশ্যই সৃজনশীল অ্যান্সার করা উচিত। যদি আপনি স্টিল এই তিনটা চ্যাপ্টার নাও পড়ে থাকেন, আপনি এই 2 মাসের মধ্যে পড়েও এই তিনটা চ্যাপ্টার থেকে খুব আরামসে CQ অ্যান্সার করে আসতে পারবেন। আমাদের প্রথম চ্যাপ্টার হলো ভৌত আলোক বিজ্ঞান, চ্যাপ্টার নাম্বার 7। এই চ্যাপ্টার থেকে CQ আসার টপিক মেইনলি দুইটা, ওকে? প্রথমটা হলো ব্যতিচার এবং সেকেন্ডটা হলো অপবর্তন। সমবর্তন থেকে নর্মালি CQ আসে না, বাট স্টিল আই উইল প্রোভাইড সাজেশন অ্যাবাউট দিস অলসো। যাই হোক, প্রথমে আমি ব্যতিচার নিয়ে কথা বলি। ব্যতিচার থেকে আমার কাছে মনে হয় প্রশ্ন আসার জায়গা আছে তিনটা। একটা হলো আপনাকে একটা নির্দিষ্ট ডোরা দিয়ে দিবে, ধরো দ্বিতীয় উজ্জ্বল ডোরা দিয়ে বলবে কেন্দ্র থেকে এই দ্বিতীয় উজ্জ্বল ডোরার রৈখিক দূরত্ব কত। এটা গেল একটা। সেকেন্ড প্রশ্ন যেটা আসতে পারে, কোনো একটা নির্দিষ্ট ডোরা দিয়ে দিবে, ধরো তৃতীয় অন্ধকার ডোরা দিয়ে বলবে ওর কৌণিক অবস্থান কত অথবা ওর কৌণিক বিস্তার কত, ওকে? অ্যান্ড আর একটা টাইপের কোয়েশ্চেন হতে পারে, তোমাকে দুইটা ডোরা দিয়ে দিবে, লাইক ধরো দ্বিতীয় অন্ধকার এবং চতুর্থ উজ্জ্বল, দিয়ে বলবে এই দুজনের মধ্যে রৈখিক দূরত্ব কত বা কৌণিক দূরত্ব বা কৌণিক ব্যবধান কত। এর বাইরে নর্মালি কোয়েশ্চেন হয় না, ঠিক আছে? তো এই তিনটা টাইপ ব্যতিচারের দেখে যাবেন। অপবর্তনের কথা যদি বলি, মোস্ট কমন কোয়েশ্চেন যেটা আপনাকে জিজ্ঞাসা করবে, অমুক ডোরার অপবর্তন কোণ কত, ঠিক আছে? একদম ইজি। অ্যান্ড আর একটা টাইপ যেটা হয়, যে এখানে আমরা অপবর্তন ঘটাইছি, ম্যাক্সিমাম কতগুলা ডোরা দেখা যাবে, সো যে থিটার মান 90 ধরে এনএন মানটা বের করা লাগে আর কি, ঠিক আছে? সো এইটাও আসলে সহজ। সো অপবর্তন থেকে নর্মালি এই দুইটা কোয়েশ্চেন আসে, এইটাও একটু দেখে যাই। টোটাল 5টা টাইপের কথা বললাম। অ্যান্ড যদি সমবর্তন কেউ মানে সেফ প্লে করার জন্য পড়ে যাইতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই পড়তে পারেন। সমবর্তন থেকে দুইটা জিনিস আসে, একটা হলো সমবর্তন কোণ বা পোলারাইজেশন অ্যাঙ্গেল বের করতে বলে, আর একটা হলো দুইটা পোলারাইজার থাকে, দুইটা পোলারাইজারের মধ্যবর্তী কোণ দেওয়া থাকলে তীব্রতা বের করতে বলে আর তীব্রতা দেওয়া থাকলে কোণ বের করতে বলে। সো সমবর্তনে আপনার দুইটাই ল আছে, একটা হলো ম্যালাসের ল আর একটা হলো ব্রুস্টারের ল। এই দুইটা ল জাস্ট পড়ে যান, সমবর্তন থেকে CQ আসলে এই দুইটার যে কোনো একটা দিয়ে আসবে, ঠিক আছে? সো এই হলো চ্যাপ্টারের তিনটা টপিক, যদি সেফ প্লে করতে চান আর যদি জাস্ট আপনার সময় নাই, পড়া লাগবে, সেই ক্ষেত্রে অপবর্তন আর ব্যতিচার এই দুইটা পড়ে যান, HSC তে হোপফুলি চলে আসবে। নাও ব্যাক টু আওয়ার সেকেন্ড চ্যাপ্টার। আমাদের সেকেন্ড চ্যাপ্টার হলো আধুনিক পদার্থ বিজ্ঞান বা মডার্ন ফিজিক্স, চ্যাপ্টার নাম্বার 8। এবং এই চ্যাপ্টার থেকে যদি সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু থাকে, সেটা হলো ফোটো ইলেকট্রিক ইফেক্ট। ফোটো ইলেকট্রিক ইফেক্ট থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, ওকে? সো ফোটো ইলেকট্রিক ইফেক্টে কী কী পড়া লাগবে আমি বলি। প্রথম প্রশ্ন, একটা উদ্দীপক দিয়ে দিবে, দিয়ে তোমাকে জিজ্ঞাসা করবে এখানে ফোটো ইলেকট্রিক ইফেক্ট ঘটবে নাকি ঘটবে না। কি করবা তুমি? দেখবা আপতিত আলোর শক্তি ধাতুর কার্যাপেক্ষকের চেয়ে বেশি কিনা, যদি বেশি হয় ফোটো ইলেকট্রিক ইফেক্ট ঘটবে, আদারওয়াইজ না। গেল সেকেন্ড প্রশ্ন, সূচন কম্পাঙ্ক বের করতে বলবে, ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন, নিবৃতি বিভব বের করতে বলবে। এবং 4 নম্বর প্রশ্ন, নির্গত ইলেকট্রনের গতি শক্তি বা বেগ বের করতে বলবে। এর বাইরে কোনো কিছু নাই। অ্যান্ড গ্রাফটা একটু শিখে যাও, ওকে? এতটুকুই ফোটো ইলেকট্রিক ইফেক্ট থেকে। অ্যান্ড ফোটো ইলেকট্রিক ইফেক্টের বাইরে যদি মানে প্রিপারেশন নিতে চাও, তাহলে মডার্ন ফিজিক্সে টোটাল এনার্জি বের করার ফর্মিউলা, বিভব শক্তি বের করার ফর্মিউলা, গতি শক্তি বের করার ফর্মিউলা, এই তিনটা ফর্মিউলা মাথায় রাখবা। টাইম ডায়ালেশন এবং লেন্থ কন্ট্র্যাকশন মানে কাল দীর্ঘায়ন এবং দৈর্ঘ্য সংকোচন, এই দুইটার দুইটা করে ম্যাথ করে যাবা, আর তেমন কিছু লাগবে না, এক্স রের ফর্মিউলাটা দেখা যেতে পারো। শেষ, তাহলে মেইনলি প্রিপারেশন নিব ফোটো ইলেকট্রিক ইফেক্টের, ওকে? মোট শক্তি, বিভব শক্তি, গতি শক্তি, এই তিনটার ফর্মিউলা দেখে যাব, টাইম ডায়ালেশন এবং লেন্থ কন্ট্রাকশন দেখা যাব, এবং এক্স রের ফর্মিউলা দেখা যাব। আর কিচ্ছু না, ফোটো ইলেকট্রিক ইফেক্টের ম্যাথ ভালো মতো করো, চলে আসবে HSC-তে, সমস্যা নেই। এবার আমরা কথা বলবো আমাদের 3 নম্বর চ্যাপ্টার নিয়ে, চ্যাপ্টার নাম্বার 9। আমার কাছে মনে হয় ফিজিক্স সেকেন্ড পেপারের এইটা সবচেয়ে সহজ চ্যাপ্টার, এবং এখান থেকে ম্যাথ আসার জায়গাও আছে মাত্র দুইটা, ঠিক আছে? সো প্রথম যে জায়গাটা, সেটা হলো আপনার ক্ষয় ধ্রুবকের যে পার্টটা, এবং সেকেন্ড যে জায়গাটা, সেটা হলো ভর ত্রুটির পার্টটা, ওকে? সো ক্ষয় ধ্রুবকের পার্টটা নিয়ে যদি বলি, এখানে মোটামুটি আপনার 4টা বা 5টা টাইপের কোয়েশ্চেন হইতে পারে, সবগুলাই যদিও সোজা। একটা হইতে পারে আপনাকে ক্ষয় ধ্রুবক বের করতে বলবে, আর একটা হইতে পারে আপনাকে গড়ায়ু বের করতে বলবে, আর একটা হইতে পারে আপনাকে অর্ধায়ু বের করতে বলবে, অথবা আপনাকে ক্ষয় ধ্রুবক দিয়ে দিবে, দিয়ে বলবে যে তেজস্ক্রিয় মৌলের 60% ক্ষয় হইতে বা 70% অবশিষ্ট থাকতে কত সময় লাগবে, ঠিক আছে? সো এটাও আসলে সহজ।
এবং আর একটা প্রশ্ন হইতে পারে আপনাকে তেজস্ক্রিয়তা বের করতে বলতে পারে, ঠিক আছে? সো এই পাঁচটা কুয়েশন, এর বাইরে আসলে কুয়েশন হওয়ারই জায়গা নাই। অ্যান্ড ভর ত্রুটির পার্টটা নিয়ে বলি, এখানে কুয়েশন হইতে পারে তিনটা। একটা হলো আপনাকে ভর ত্রুটি বের করতে বলবে, আর একটা হলো আপনাকে বন্ধন শক্তি বের করতে বলবে, আর একটা হলো আপনাকে গড় বন্ধন শক্তি বা পার নিউক্লিয়ন বন্ধন শক্তি বের করতে বলবে, ঠিক আছে? সো এই টোটাল আটটা কুয়েশন হওয়ার জায়গা আছে এই চ্যাপ্টারে, আর কোনো কুয়েশনই আমি দেখি না। যাই হোক, অলসো চ্যাপ্টারে শুরুর দিকের থিওরিগুলোও একটু দেখে যাও, স্পেশালি ওই যে তেজস্ক্রিয় রশ্মিগুলার বৈশিষ্ট্য, ওকে? অ্যান্ড আরেকটা যে ব্যাপার, ভর ত্রুটির ম্যাথে আমরা মাঝে মধ্যে একটা ভুল করি, আমরা অনেকে ওই উদ্দীপকে ইলেকট্রনের ম্যাচ দেওয়া থাকে সেটাকে ইউজ করে ফেলি, বাট কেয়ারফুল, ভর ত্রুটির ম্যাথে কখনোই ইলেকট্রনের ম্যাস ইনক্লুডেড হবে না। কেন? কারণ ইলেকট্রন তো নিউক্লিয়াসে অবস্থানই করে না ভাই, তুমি কেন ভর ত্রুটির ম্যাথের মধ্যে ইলেকট্রনের ম্যাস নিয়ে আসবা, ঠিক আছে? সো উদ্দীপকে দেওয়া থাকলেও ভর ত্রুটির ম্যাথে কখনোই ইলেকট্রনের ম্যাসকে ইউজ করা যাবে না, ঠিক আছে? সো এই তো শর্ট সাজেশন। একটা ছোট্ট সতর্কবাণী, এই যে সাজেশন যেগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে এগুলো আসলে কখন অ্যাপ্লিকেবল, যখন আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ সময় নাই, ওকে? যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ সময় থাকে আপনি অবশ্যই চ্যাপ্টারে সব কিছু পড়া যাবেন, কারণ প্রশ্ন যে কোনো জায়গা থেকে আসতে পারে। আমি যে সাজেশন দিচ্ছি এখান থেকে যে প্রশ্ন আসবে এমন না, বাট এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অবশ্যই বেশি, ঠিক আছে? সো পড়াশোনা করতে থাকেন ঠিকঠাক, অ্যান্ড সময় বেশি নাই, 24 এখন, সময় নষ্ট করা মোটেও বুদ্ধিমানের কোনো কাজ হবে না। সো ঠিকঠাক পড়াশোনা করতে থাকো, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, টেক কেয়ার।